বড় খবর কু পুনি বিজেপি উপরে বর্ষিলে মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় কেন্দ্রমন্ত্রী ও আসাম মুখ্যমন্ত্রী নবীন টার্গেট করেছেন। সে কিন্তু আসাম মুখ্যমন্ত্রী কুমার ওড়িশা কু এক নম্বর করবে। প্রথমে সে নিজ রাজ্য দেখন্তু, আসামর ঋণভার ওড়িশা ঠার দুই গুণা অধিক অড়িশার লোকে সে কথা শুনে হসুঁচ বলে নবীন কিন্তু ওড়িশা কু এক নম্বর করবে বলে কুমার আসাম মুখ্যমন্ত্রী। কিন্তু নিজ রাজ্য থাকে দেখুন, নিজ রাজ্যর ঋণভার ওড়িশা ঠার দুই গুণ অধিক অখ্যমন্ত্রী নবীন পট্টনাক সিধাসলক কেন্দ্রমন্ত্রী এবং আসামর মুখ্যমন্ত্রী টার্গেট করেছেন এবং ভিডিও বার্তা মাধ্যমে যে যে নিজ রাজ্য কথা আগে দেখুন, কিন্তু নিজ রাজ্যর ঋণভার ওড়িশা ঠার দুই গুণ অধিক অণু অন্য রাজ্যকে ওড়িশা কথা কহা পূর্ব নিজ রাজ্যর সমীক্ষা করতু, নিজ রাজ্যকে দেখুন ভাল করে, নিজ রাজ্যর ঋণভার অধিক রয়েছে বলে মুখ্যমন্ত্রী টার্গেট করেছেন আসাম মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রমন্ত্রী টার্গেট করেছেন। এক ভিডিও বার্তা মাধ্যমে মুখ্যমন্ত্রী কিন্তু যেতবে কেন্দ্রীয় নেতা মানে ওড়িশা গস্তরে আসুচার, ওড়িশা কু বিকাশ করা, ওড়িশা কু এক নম্বর করা বিভিন্ন প্রতিশ্রুতি দেখুন, সেই পরিপ্রেক্ষীতে আসাম মুখ্যমন্ত্রী উপরে বর্ষিছন্তি মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক এবং কিন্তু যে নিজ রাজ্য কথা আগে চিন্তা করতু, ওড়িশা কথা কহা পূর্ব নিজ রাজ্যকে থাকে দেখুন, নিজ রাজ্যকে আত্মসমীক্ষা করতু, নিজ রাজ্যর ঋণভার যে অনেক দুই গুণর অধিক অনেক ভাল করে দেখুন বলে মুখ্যমন্ত্রী টার্গেট করেছেন। ভারতীয় জনতা পার্টি চিফ মিনিস্টার্স অ্যান্ড সেন্ট্রাল মিনিস্টার্স আর কমিং টু ওড়িশা অ্যান্ড প্রমিসিং টু মেক ওড়িশা দ্য নম্বর ওয়ান স্টেট ইন ইন্ডিয়া। আই থিঙ্ক দে শুড কনসেন্ট্রেট অন দেয়ার ওন স্টেটস ফার্স্ট। দি আসাম চিফ মিনিস্টার হুজ জাস্ট বিন হিয়ার অলসো প্রমিসড টু মেক ওড়িশা নম্বর ওয়ান। His per capita state deficit is double that of Odisha. He should really look into matters of his own state. The people of Odisha are laughing at them. আপন দেখুছেন নবীনক নিশানায় আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন। নিজ রাজ্য কথা চিন্তা করতু বলে নবীন সিধাসলক টার্গেট করেছেন কেন্দ্রমন্ত্রী এবং আসাম মুখ্যমন্ত্রী। এ সম্পর্কে অধিক আলোচনা করা অজেশ মল্লিক স্পেশাল করেসপন্ডেন্ট যোড়ি হচ্ছেন। অজেশ, মুখ্যমন্ত্রী সিধাসলক টার্গেট করেছেন ওড়িশা কথা কহা পূর্ব, ওড়িশা কু নম্বর ওয়ান করা পূর্ব আসাম কথা বুঝতু তা মুখ্যমন্ত্রী বলে সিধাসলক টার্গেট করেছেন। নিশ্চিতভাবে দেখুন, প্রথম পর্যায়ে নির্বাচন সরিছে, দ্বিতীয় পর্যায়ে নির্বাচন মুন্ড উপরে রয়েছে, আউ মাত্র দিন পরে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন। এর ভিতরে বিজেপির কেন্দ্র নেতা মানে দেখবে মারাথন গস্ত করছেন, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মারাথন গস্ত করছেন ওড়িশা কু। সেই ক্রমে দেখবে ওড়িশা কু আসি অনেক গুড়ে প্রতিশ্রুতি দেখছেন, সরকারকে সমালোচনা করছেন, অনেক প্রসঙ্গ উঠাই কটাক্ষ করছেন। আর দেখবে প্রতি জবাবে আজ মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কইছেন, নিজ শৈলী দেখবে কটাক্ষ করছেন, সমালোচনা করছেন কেন্দ্র নেতাঙ্কর এই আভিমুখ্যকু। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে কইছেন যে কেন্দ্র নেতা মানে এবং কেন্দ্রমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মানে ওড়িশা গস্তরে আসুচার, একথা কইছেন ওড়িশা গস্তরে আসি অনেক গুড়ে কথা কৌন প্রতিশ্রুতি দেছেন ওড়িশা কু এক নম্বর করবে বলে। আর উদাহরণ দিয়ে কইছেন যে আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ওড়িশায় অছেন এবং ওড়িশা কু এক নম্বর করবে বলে কৌন, কিন্তু তাঁর উদাহরণ বি মুখ্যমন্ত্রী কইছেন যে আসামে ঋণভার ওড়িশা ঠু দুই গুণা রয়েছে। আগে নিজ রাজ্য কথা দেখুন, পরে ওড়িশা কথা দেখবে, আর এভাবে আভিমুখ্যকে ওড়িশাবাসী গ্রহণ করবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে কইছেন। আপনার গতকাল দেখবে মুখ্যমন্ত্রী এভাবে ঢঙ্গে প্রতিক্রিয়া রাখিলে কি যে কেন্দ্র নেতা মানে আসুচার, অন্য যেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মানে প্রচার করা আসছেন, অনেক অপমান সূচক মন্তব্য রাখুন, অশালীন ভাবে কটাক্ষ করছেন, কিন্তু এখন ওড়িশাবাসী গ্রহণ করবে না মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া কইলে। কেবল নির্বাচন সময় আসুচার, কিন্তু নির্বাচন পরে এমনকর দেখা মিলে বলে মুখ্যমন্ত্রী কইলে। গোটে পটে দেখবে কেন্দ্র নেতা মানে আসছেন এপ্রকার আগ্রেসিভ মোড্রে আটাক করছেন বিভিন্ন প্রসঙ্গে, অন্যপটে দেখবে মুখ্যমন্ত্রী তাঁর শৈলী প্রচার সময় যেত কি গম্ভীর কাঁদনা কান্দুছেন বলে মুখ্যমন্ত্রী কৌন, বিরোধী নির্বাচন সময় আসছেন, নির্বাচন পরে দেখা মিলতিনি, কেবল গম্ভীর কাঁদনা কান্দুছেন, ওড়িশা প্রতি দরদ নাই, এভাবে কথা কই সমালোচনা করেছিলেন। আজি লগাতার দুই দিন হব দেখবে যেত কি কেন্দ্রমন্ত্রী মানুষ এভাবে ঢঙ্গে মুখ্যমন্ত্রী টার্গেট করছেন কি ওড়িশা প্রতি যে সে ওড়িশাকে এক নম্বর করবে বলে কৌন, তেমন নিজ রাজ্যর কথা আগে দেখুন, নিজ রাজ্যের স্থিতি দেখুন। আসাম উদাহরণ দিয়ে কইছেন কি ওড়িশা তুলনায় আসামের ঋণভার দুই গুণ,
ତେଣୁ ଏଭଳି ଢଙ୍ଗରେ ଆପଣ ଦେଖିବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମାଲୋଚନା କରିବା ନିର୍ବାଚନ ସମୟରେ ଏହା ମଧ୍ୟ ବେଶ ଗୁରୁତ୍ୱ ରଖୁଛି ବୋଲି କୁହାଯାଇପାରିବ। ଆଜି ଦେଖିବେ ବିଜେଡି ଅଜୟ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଦେଖନ୍ତୁ ଯେତେବେଳେ ବିଜେପିର ନେତାମାନେ ଅର୍ଥାତ୍ ବିଜେପି ଶାସିତ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆସି ଯେତେବେଳେ ଓଡ଼ିଶାର ଡେଭଲପମେଣ୍ଟ ଓଡ଼ିଶାର ବିକାଶ କଥା କହୁଛନ୍ତି, ହୁଏତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଭିଡ଼ିଓ ବାର୍ତ୍ତା ଯଥାଉଛି ଯେ ବିଜେପି ଶାସିତ ରାଜ୍ୟଗୁଡ଼ିକରେ ବିକାଶ ସେତେ ମାତ୍ରାରେ ନାହିଁ। ନିଶ୍ଚିତ ଭାବେ ଦେଖନ୍ତୁ ବିଜେପି ଓଡ଼ିଶାର ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗକୁ ନେଇ କେନ୍ଦ୍ର ନେତାମାନେ କେନ୍ଦ୍ର ମନ୍ତ୍ରୀ ଏବଂ ବିଭିନ୍ନ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବିଜେପି ଶାସିତ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀମାନେ ଆସୁଛନ୍ତି ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏ ବାର୍ତ୍ତା ଜରିଆରେ କହିବାକୁ ଚାହିଁଛନ୍ତି କି ଓଡ଼ିଶାର ବିକାଶ ପାଇଁ ଓଡ଼ିଶାର ଡେଭଲପମେଣ୍ଟ ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ଅନେକ ଗୁଡ଼ିଏ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି କିନ୍ତୁ ଅନ୍ୟ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀମାନେ ଆସୁଛନ୍ତି କିନ୍ତୁ ନିଜ ରାଜ୍ୟର ସ୍ଥିତି ଠିକ୍ ନାହିଁ, ଆଗେ ନିଜ ରାଜ୍ୟକୁ ଦେଖନ୍ତୁ ବୋଲି ମଧ୍ୟ କହିଛନ୍ତି। ଅର୍ଥାତ୍ ଏଠି ଗୋଟେ ଦେଖିବାକୁ ଚାହିଁଛନ୍ତି କି ଓଡ଼ିଶା ତାର ବିକାଶ ପଥରେ ଯୋଉ ଡେଭଲପମେଣ୍ଟ କାମ ଚାଲିଛି ତାକୁ ମଧ୍ୟ ରାଜ୍ୟ ସରକାର ଯାହା ପଦକ୍ଷେପ ନେବା କଥା ନେଉଛନ୍ତି କିନ୍ତୁ ହୁଏତ ଅନ୍ୟ ରାଜ୍ୟର ଯୋଉମାନେ ଆସୁଛନ୍ତି ମୁଖ୍ୟ ସେମାନେ ହୁଏତ ମିଛ କଥା କହୁଛନ୍ତି, ଏହା ହୁଏତ ଗୋଟେ ଉଦାହରଣ ଦେବାକୁ ମଧ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଛନ୍ତି ବୋଲି କୁହାଯାଇପାରିବ। ଆପଣ ଦେଖିବେ ଆଜି ମଧ୍ୟ ବିଜେଡି ଯୋଉ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀ କରିଥିଲା ସମାନ କଥା ମଧ୍ୟ କହିଥିଲା, ଅନେକ ନେତା ଆସୁଛନ୍ତି ଅଶାଳୀନ ଭାଷାରେ ମିଛ କଥା କହୁଛନ୍ତି, ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରସଙ୍ଗ ଉଠାଇ ମଧ୍ୟ ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି, ଯୋଉଟା କି ଶ୍ରୀମନ୍ଦିର ପରିକ୍ରମା ପ୍ରକଳ୍ପ କଥା ମଧ୍ୟ ଉଠାଉଛନ୍ତି ଯାହାକି 40,000 କୋଟି ନୁହେଁ ମାତ୍ର 300 କୋଟି ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହୋଇଛି କିନ୍ତୁ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଶ୍ରୀମନ୍ଦିରକୁ ନେଇ ରାଜନୀତି କରୁଛନ୍ତି, ଜଗନ୍ନାଥପୁର ନେଇ ରାଜନୀତି କରୁଛନ୍ତି। ଅନ୍ୟ ରାଜ୍ୟର ଯୋଉ 1 ନମ୍ବର କଥା କହୁଛନ୍ତି, ଯିଏ ବି ଆସୁଛନ୍ତି କହୁଛନ୍ତି 1 ନମ୍ବର କରିବେ, ଯେଉଁ ରାଜ୍ୟକୁ ଯାଉଛନ୍ତି ସେ ରାଜ୍ୟକୁ କହୁଛନ୍ତି 1 ନମ୍ବର କରିଦେବେ, ତେଣୁ ଏଭଳି ଦେଇ ମିଛ ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇ ବିଜେପି ନେତାମାନେ ପ୍ରଚାର କରୁଥିବା ବିଜେପି ଅଭିଯୋଗ କରିଥିଲା। ତାର ପରେ ପରେ ଦେଖିବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଏଇ ଯୋଉ ଭିଡ଼ିଓ ବାର୍ତ୍ତା ନିଶ୍ଚିତ ଭାବେ କୁହାଯିବ ଗୋଟେ ବେଶ ଗୁରୁତ୍ୱ ରଖୁଛି ରାଜନୈତିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ କି ଯେତେବେଳେ କି କେନ୍ଦ୍ର ନେତାମାନେ କେନ୍ଦ୍ର ମନ୍ତ୍ରୀ ଏବଂ ବିଜେପି ଶାସିତ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀମାନେ ଆସୁଛନ୍ତି ପ୍ରଚାର କରୁଛନ୍ତି ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ଏହାର କଡ଼ା ଜବାବ ଦେଇଛନ୍ତି ଆଉ ନିଜର ରାଜ୍ୟ କଥା କହି ଏବଂ ଯୋଉ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି ସେ ରାଜ୍ୟର ବିକାଶ ଚିତ୍ର ଦେଖି ମଧ୍ୟ ସିଧାସଳଖ ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି ବୋଲି କୁହାଯାଇପାରିବ। କାହିଁକିନା ଯୋଉ କମ୍ପାରିଜନ ତୁଳନାତ୍ମକ ଚିତ୍ର ମଧ୍ୟ ରଖିଛନ୍ତି, ଆପଣ ଦେଖିବେ ଓଡ଼ିଶାର ଋଣଭାର ଏବଂ ଆସାମର ଋଣଭାର, ଆସାମର ଋଣଭାର ଓଡ଼ିଶାର ଋଣଭାର ତୁଳନାରେ 2 ଗୁଣ କହି ଆସାମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ମଧ୍ୟ ପରୋକ୍ଷରେ ସମାଲୋଚନା କରିଥିବା ମଧ୍ୟ କୁହାଯାଉଛି। ତେବେ ଦେଖିବେ ଏହା ଆଗକୁ ମଧ୍ୟ 3 ପର୍ଯ୍ୟାୟ ନିର୍ବାଚନ ଆହୁରି ମଧ୍ୟ ଓଡ଼ିଶା ଯେହେତୁ ରହିଛି ଏହା ପରେ ବିଭିନ୍ନ ସମୟରେ ଅନେକ କେନ୍ଦ୍ର ନେତାମାନେ ଆସୁଛନ୍ତି, ଅନେକ ସମୟ ଦେଖିଲେ ସ୍ୱର ମଧ୍ୟ ସାଣିତ କରୁଛନ୍ତି, ଧୀରେ ଧୀରେ ବିଭିନ୍ନ କଥାକୁ ଉଠାଇ ମଧ୍ୟ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି। ପ୍ରତି ଦେଖିଲେ ବିଜେଡି ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଥିଲା ଓ ପ୍ରତିକ୍ରିୟା ମଧ୍ୟ ରଖୁଛି, ଏଭଳି ସ୍ଥିତିରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ତଥା ବିଜେଡି ସୁପ୍ରିମୋ ଯାଉ ଏଭଳି ପ୍ରତିକ୍ରିୟା ରଖୁଛନ୍ତି ଏହାର ଗୁରୁତ୍ୱ ମଧ୍ୟ ବେଶ ବଢ଼ିଥାଏ ମଧ୍ୟ କୁହାଯାଉଛି। ଅଜେଶ କେବଳ ଏହି ଗୋଟିଏ ପ୍ରସଙ୍ଗ ନୁହେଁ, ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ କେନ୍ଦ୍ରୀୟ ନେତୃତ୍ୱମାନେ ଯେଉଁମାନେ ଓଡ଼ିଶା ଗସ୍ତରେ ଆସିଛନ୍ତି ପ୍ରଚାର ମଧ୍ୟ କରିଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଟାର୍ଗେଟ କରିଛନ୍ତି। ନିଶ୍ଚିତ ଭାବେ ଦେଖନ୍ତୁ ପୂର୍ବରୁ ଯେତେବେଳେ କି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କଠୁ ଆରମ୍ଭ କରି କେନ୍ଦ୍ର ଗୃହମନ୍ତ୍ରୀ ଅନେକ ବିଜେପି ଶାସିତ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ୟ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀମାନେ ଆସିଥିଲେ ସମାଲୋଚନା ମଧ୍ୟ କରିଥିଲେ, ସେହି ସମୟରେ ଦେଖିବେ ଓଡ଼ିଶାର ଓଡ଼ିଶା ପ୍ରତି ଯୋଉ ଓଡ଼ିଶା ଯୋଉଭଳି ବିକାଶ ହେବା କଥା ହୋଇନାହିଁ ବୋଲି କହିଥିଲେ ଏବଂ ଦେଖିବେ ଓଡ଼ିଶାକୁ 1 ନମ୍ବର କରାଯିବ ବୋଲି ମଧ୍ୟ କହିଥିଲେ, ଅନେକ ଗୋଟେ ପ୍ରତିଶ୍ରୁତି ମଧ୍ୟ ଦେଇଥିଲେ। ଦେଖିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଅନେକ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଛନ୍ତି କି ପ୍ରତିଶ୍ରୁତି ଯୋଉ ଗୁଡିକ 2014 ଏବଂ 2019 ନିର୍ବାଚନ ସମୟରେ ଯୋଉ ପ୍ରତିଶ୍ରୁତି ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି ବିଜେପି ନେତାମାନେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଯୋଉ ପ୍ରତିଶ୍ରୁତି ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି ତାହା ମଧ୍ୟ ପୂରଣ କରିନାହାନ୍ତି ବୋଲି ମଧ୍ୟ ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ତାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟାରେ କହିସାରିଛନ୍ତି। କିନ୍ତୁ ଏଭଳି ସ୍ଥିତିରେ ବାରମ୍ବାର ଯେତେବେଳେ ଦେଖିବେ କେନ୍ଦ୍ର ନେତାମାନେ ଆସୁଛନ୍ତି ମଇଦାନରେ ପ୍ରଚାର କରୁଛନ୍ତି ଏବଂ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ପ୍ରତି ବିଭିନ୍ନ ପ୍ରସଙ୍ଗରେ ଆକ୍ଷେପ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି, ଏଭଳି ସ୍ଥିତିରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦେଖିବେ ତାଙ୍କ ଶୈଳୀରେ ସବୁବେଳେ ଦେଖିବେ ନିଜର ଶୈଳୀରେ ମଧ୍ୟ ସମାଲୋଚନା ମଧ୍ୟ କରିଥାନ୍ତି, ନିଜ ଶୈଳୀରେ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିଥାନ୍ତି, ଏଭଳି ଢଙ୍ଗରେ ଦେଖିବେ ଅତ୍ୟନ୍ତ ନମ୍ରତା ଶବ୍ଦ କୁହାଯାଇପାରିବ, ସେ ମଧ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ନମ୍ରତା ସହ କଠୋର ଭାଷାରେ କୁହାଯାଇପାରିବ ମଧ୍ୟ ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି ଏବଂ ଟାର୍ଗେଟ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି କି ନିଜ ରାଜ୍ୟର ବା ଯେଉଁ ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମାଲୋଚନା କରୁଛନ୍ତି ବିଶେଷ କରି ଆସାମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମଧ୍ୟ ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ତରରେ ମଧ୍ୟ କହିଛନ୍ତି ଯେ ଆସାମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଓଡ଼ିଶାରେ ଅଛନ୍ତି, ଓଡ଼ିଶାକୁ 1 ନମ୍ବର କରିବେ ବୋଲି କହୁଛନ୍ତି କିନ୍ତୁ ନିଜ ରାଜ୍ୟରେ ସ୍ଥିତି କ'ଣ, ନିଜ ରାଜ୍ୟରେ ଋଣଭାର କିଭଳି ରହିଛି ସେ କଥା ମଧ୍ୟ ମନେ ପକାଇ ଦେଇଛନ୍ତି। ଏକ ଭିଡ଼ିଓ ବାର୍ତ୍ତା ମାଧ୍ୟମରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆସାମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଟାର୍ଗେଟ କରିଛନ୍ତି ଏବଂ କହିଛନ୍ତି ଯେ ଓଡ଼ିଶାର ଋଣ ଆସାମର ଋଣଭାର 2 ଗୁଣା ଅଧିକ ଓଡ଼ିଶାଠୁ ରହିଛି, ତେଣୁ ନିଜ ରାଜ୍ୟକୁ ଆଗେ ସମୀକ୍ଷା କରନ୍ତୁ ବୋଲି ନବୀନ ଟାର୍ଗେଟ କରିଛନ୍ତି। ଅଧିକ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଅଜେଶ।